শর্ট সার্কিটের জেরে আগুনে পুড়ে ছাই গোলা ভর্তি 300 কুইন্টাল পাট। সাত সকালে এই দুর্ঘটনায় মাথায় হাত পাট ব্যবসায়ীর। এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসারিয়া মোড় এলাকার একটি পাটের গোলায়। ক্ষতিগ্রস্ত হয়েছেন পাট ব্যবসায়ী তথা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ কেরামুদ্দিন আহমেদ। জানা গিয়েছে প্রথম দিকে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান, তবে আগুনের তেজ বেশি থাকায় স্থানীয়রা সরে যেতে বাধ্য হন। আমরা ছুটে এসেছি যে এখানে পাটের গোলায় আগুন লেগে গেছে, শর্ট সার্কিটের মাধ্যমে অনুমান করা যাচ্ছে। আমরা গ্রামবাসী এসে এখানে উদ্ধার করে পাটের সব পিল ভেঙে টেঙে সব গ্রামের লোক ধরে উদ্ধার করেছে। খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে স্থানীয়দের সহযোগিতায় গোলার বেশ কিছু পাট সরিয়ে আনা সম্ভব হয়েছে। তা সত্ত্বেও 300 কুইন্টাল পাট পুড়ে ছাই হয়ে যায়, যার বর্তমান বাজার মূল্য 18 লক্ষ টাকা বলেও জানা গিয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পাটের গোলা থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান এক স্থানীয় চায়ের দোকানি। তার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। আগুন দ্রুত গোডাউনে ছড়িয়ে পড়ে, দাউদাউ করে জ্বলতে থাকে পাট। পাট ব্যবসায়ী কেরামুদ্দিন আহমেদ জানিয়েছেন, সকাল 6টার সময় তিনি খবর পান তার পাটের গোডাউনে আগুন লেগেছে। আমার জামাইরা আমার ভাগিনেরা আমাকে ফোনে কথা বলে এসে দেখেছি, মানে দুর্দান্ত ব্যাপার। প্রায় কত পাট ছিল আপনার গলাতে? প্রায় 300-এর উপরেই ছিল। এখন বাজার দর মূল্য কত? 600-800 লাখ টাকা। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। ব্যবসায়ী এসে দেখেন একদিকে স্থানীয়রা গোডাউন থেকে পাট বের করছেন, অন্যদিকে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। গোডাউনে 700 কুইন্টাল পাট ছিল। তিনি আরও জানিয়েছেন, তার গোডাউনের ওপর দিয়ে বৈদ্যুতিক তার যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। ভাগিন জামাই এবং ভাগিনারা আমাকে ফোন করে জানায় যে এরকম মামা আগুন লেগে গেছে গোডাউন। তো এই যে আপনার গলার উপর দিয়ে মানে ইলেকট্রিক তার গেছে, এটা নিয়ে আগে কোনোদিন আমি বারণ করা নিষেধ করেছি, 2-3 বারই নিষেধ করেছি। এই তো মাঝখানে আগে আমি বললাম যে আমি এদিক থেকে তার নিয়ে যেতে দিব না, তোমরা তার খুলে দাও, কিন্তু ওরা ভক্ষবি করছে না, করল না। তো এই যে জলাহ পাট কে বার করলো এখান থেকে? গ্রামের লোক, এখানকার স্থানীয় লোকরাই সহযোগিতা করেছে। দমকল এসেছিল কি? দমকল এসছে। কীরকম সহযোগিতা পেলাম দমকলের? দমকলে নাকি শুনে তা শুনতে পেলাম যে 1 ঘন্টা মানে করছে খারাপ অবস্থায় ছিল, 1 ঘন্টা পরে সেটা নাকি ঠিক হয়েছে। হরিশ্চন্দ্রপুর দমকল অফিসার প্রবীর রায় জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় দমকলের 2টি ইঞ্জিন। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গোডাউনের ওপর দিয়ে বৈদ্যুতিক তার যাওয়ার কারণেই শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। আসার পরে যা দেখলাম, ঠিক আছে, পাটের গোডাউনে আমাদের খোলার পর উপর থেকে আগুন ধরেছে যতটা সম্ভব, কেননা নিচ থেকে আগুন ধরে না। এটা যে নিচ থেকে ধরতে হবে অন্য কিছু, উপর থেকে মনে হচ্ছে শর্ট সার্কিট, মনে হচ্ছে আরও কিছু পড়ে গেছে এবং তারটা এটা আনুমানিক করা হয়েছে। আমরা তো সে বিশেষজ্ঞ না, তবে আনুমানিক যে শর্ট সার্কিট থেকে হয়েছে। স্যার প্রায় কত কুইন্টাল পাট ছিল সেই গোডাউনে? 300 কুইন্টালের মতো পাট আছে, মানে পোড়ার গেছে আর কি। স্যার ক্ষতিগ্রস্ত কি সবগুলো হয়ে গেছে? না, সব হয় নাই, কিছুটা আছে, তবে যা পাট আছে এগুলো আর চলবে না মনে হচ্ছে, আর কিছুটা ভালো আছে সেটাকে আমরা বাঁচাতে পেরেছি, ওটাও 300 কুইন্টালের মতো হবে। কিন্তু স্যার স্থানীয় একটু ক্ষোভ দেখাচ্ছে যে ঠিক টাইমে নাকি বলছে দমকল আসেন না। ঠিক টাইমে এটা ভুল কেন? আমাদের যে সময়টা হয়েছে সেটা সবাই জানে, আমরা ঠিক সময় মতো চলেছি, আর রাস্তা কতটা ভালো সেটা আমাদের চেয়ে ওনারা ভালো জানেন। ঠিক আছে স্যার, এই ঘটনাটা কখন ঘটেছে? এখানে আমরা খবর পেয়েছিলাম 5:35। আপনাকে ঠিক টাইম এসেছিলেন? হ্যাঁ, আমরা ঠিক টাইম। তো প্রায় স্যার কত কুইন্টাল পাট বেঁচে গেছে আপনাদের? বেঁচে যেটার মধ্যে ধরে নেই সেটা সম্পূর্ণ বেঁচে গেছে, বাকি যেটা আছে সেটা উপরে উপরে ধরে গেছে, কিছুটা নষ্ট হয়ে গেছে। এটা আমরা 100-300 মধ্যে 100 ধরুন মোটামুটি একটু ভালো দিকে আছে, এটা সম্পূর্ণ পরিষ্কার করলে বোঝা যাবে আর কি। সাত সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মালদহ থেকে মিল্টন পালের রিপোর্ট, আজ তক বাংলা।